মুখ্যমন্ত্রী পথে নামবেন, উনি তো পথে বসিয়ে দিয়েছেন বাংলাকে। যিনি বাংলাকে পথে বসিয়ে দিচ্ছেন তাকে আর পথে নামতে হবে না, তার জন্যই আজকে সারা বাংলার মানুষ পথে। না না, উনি নাচতে পারেন, এখন স্বাভাবিক। ওই বিসর্জনের আগে ঢাকির তালে নাচ হয় তো, তা ওনাদেরও তো বিসর্জন হবে, তাই বিসর্জনের আগে একটু নাচছেন। টাকার হিসেব নেই, টাকার হিসেব দিচ্ছেন না, এটা সরকার বাবার সম্পত্তি নয়, যে লিখে গেছে পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নয়। ডাকাতের রানী কে, চোরেদের রানী কে? আমরা তো এই পরীক্ষাটা ছিল না, ছিল বলে তাই নামতে পারিনি, না হলে মানুষের যা অবস্থা, মানুষ রোজ পথে নামবে। এই সরকারকে ছুঁড়ে না ফেলা পর্যন্ত সারা বাংলার মানুষ ঘুমোতে পারছে না। ওই একটা সাগর দিঘি হয়েছে, সাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার দেখুন, যত নির্বাচন হবে ওই লালুভুলুরা যদি গুন্ডামি করতে আসে, উত্তম মধ্যম ধলাই খাবে। এবার সাধারণ মানুষের টাকা, কাদের বাড়ি বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে, কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম করে বসে আছেন মুখ্যমন্ত্রী এবং তার ভাই ভাইপো, তার সব যত পার্ষদ রয়েছেন তারা সব তো পালিয়ে বেড়াচ্ছেন। ধর্নাটা কার জন্যে, মানুষের জন্যে, নাকি ইডিআই ইডিআর সিবিআই এর ভয় পেয়ে গিয়ে ধর্না করতে হচ্ছে আজকে ওনাকে? টাকা দিচ্ছেন না কি করবে তাহলে মুখ্যমন্ত্রী? যে টাকা দেওয়া হচ্ছে তার হিসেব কোথায়? টাকার হিসেব নেই, টাকার হিসেব দিচ্ছেন না, এটা সরকার বাবার সম্পত্তি নয়, যে লিখে গেছে পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি নয়। উনি ভাবছেন পৈতৃক সম্পত্তি, এটা বাংলার মানুষের সম্পত্তি, ভারতবর্ষের লোকের সম্পত্তি, ওনার পৈতৃক সম্পত্তি নয় যে উনি যেখানে যা ইচ্ছা করবেন। কৃষকগুলো যখন মারা গেছে, আলু কৃষকরা যখন মারা গেছে, উনি তো সব জায়গায় ঘুরছেন, ধর্না করছেন, তাদের বাড়িতে গেলেন না কেন? তাদের বাড়িতে গিয়ে কথা বললেন না কেন? সেটা বোধহয় ভুলে গেছিলেন তিনি, তাদের বাড়িতে যাওয়া উচিত ছিল। ওদিকে এন্টালি জ্বলছে, ওখানে একটা শিশুর মৃত্যু ঘটেছে, কোথাও তো ওনাকে দেখতে পাচ্ছি না। কাল মহামান্য রাষ্ট্রপতি যিনি এসেছিলেন আমাদের এখানে, সেই রাষ্ট্রপতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেই রাষ্ট্রপতিকে তার মন্ত্রিসভার লোকেরা কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন। কালকে তার পাশে কি সুন্দর বসেছিলেন। এর দেখে বুঝতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন। না না, উনি নাচতে পারেন, এখন স্বাভাবিক। ওই বিসর্জনের আগে ঢাকির তালে নাচ হয় তো, তা ওনাদেরও তো বিসর্জন হবে, তাই বিসর্জনের আগে একটু নাচছেন। আমরা দেখবেন দশমীর দিন যখন ভাসান হয়, আপামর বাংলাবাসী ওই ঢাকের তালে নাচতে নাচতে বিসর্জন দেয়, ঠিক আছে? এখানে আমরা যেমন রাবণকে, যেমন ওই দশমীর দিন রাবণের যেমন পোড়ানো হয়, তেমনই হবে দেখবেন। এখানে আস্তে আস্তে যা ঘটবে, আস্তে আস্তে চারিদিক থেকে চোরগুলো বেরোচ্ছে, চারিদিক থেকে তদন্ত হচ্ছে, সবার সুর বদলে যাচ্ছে। আজকে নিজের বাবাকে চোর বলবে? দেখুন, দলটার রাজনৈতিক অবস্থা এমন হয়ে গেছে, কি করবে? নম্বর পাচ্ছিল না হয়তো, ওখানে সব বিজেপি যেতে নম্বর পাচ্ছিল না উদয়নবাবু, তা উদয়নবাবু এখন দেখলেন নিজের মানে যে বাবা মারা গেছেন তারই যদি বাপ বাপান্ত করে দেওয়া যায়, তাহলে যদি অন্তত পিসি ভাইপো একটু নম্বর দেয়। ওখানে তো নম্বরের খেলা চলে, আমাদের বিজেপিতে যেমন কে কত সাংগঠনিকভাবে দল করলো তার ওপর চলে, এখানে তো নিজের বাবারও বাপ বাপান্ত করে দিচ্ছে, তাতেও নম্বর বাড়বে, ভয় পেয়েছেন তো। আচ্ছা, আজকে যদি আমার নামে কেউ বলে আমি চোর, আমি তো গিয়ে বলো ভাই আমার তদন্ত কর, এনে আমার ডকুমেন্টস, এনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এনে আমার নামে কি সম্পত্তি আছে, আমি কি রাস্তায় দৌড়ো দৌড়োদৌড়ি করবো কোর্টে যাবো আমার বিরুদ্ধে যাতে তদন্ত না হয়, তার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাবো? যাবো না তো, আমার এই দিন আমার খাতাপত্র দেখে নিন আমি চুরি করেছি কিনা, সহজ উপায় তো, দুদিনে সব ডকুমেন্টস চেক হয়ে যাবে। আপনাদেরকে হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে রীতিমতো পার্থ চট্টোপাধ্যায়, যে অভিযোগ করেছে তাতে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে হেফাজতে নেওয়া হবে বলছেন। কে বললেন? ও বাবা, তিনি আবার যিনি বলেছিলেন যে চোরেদের রানী কে, মনে আছে তো? যিনি যাচ্ছিলেন যখন ওই পুলিশের ভ্যানে যাচ্ছেন, দম 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 করে আওয়াজ হচ্ছিল, তার কথা তদন্ত তো আগে হোক তাহলে। ডাকাতের রানী কে, চোরেদের রানী কে, সেই চোরেদের রানী কে ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। এমনিতে এখন থেকে ডিজিটাল মার্কেটিং, স্যাপ, হোটেল ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত। স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। www.emeacademy.co.in